नमस्कार बंधुरा, आहारे पहाड़े चैनेले सकल के जानाई स्वागत। आमी आज निये चले एसेछि अनुष्ठान बाड़ी स्टाइले झुड़ी आलुर भाजा। तो बंधुरा देखे नेवा जाक सम्पूर्ण भिडियोटी। ए रेसिपिटा प्रस्तुत करार जन्य आमी दुटी आलू छाड़िए धुए नियेछि, नियेछि एकटा ग्रेटर। एबार आलूटाके आमी ग्रेट करे निच्छि। এইভাবে নিচ উপর করলে হবে না, উপর থেকে নিচের দিকেই টানতে হবে আলুগুলোকে নিয়ে। এইভাবে আলুটাকে ধরে উপর থেকে নিচের দিকে আমি টানছি, উপর থেকে নিচে চাপটা বেশি দিচ্ছি, নিচ থেকে যেটা তুলে নিয়ে যাচ্ছে সেটা প্রেসার দিচ্ছি না আমি। দেখুন এইভাবে আলুটা গ্রেট করে নিচ্ছি, পুরো আলুটাকেই এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করা হয়ে গেছে, দেখুন। এইভাবে ধুয়ে নিয়ে এসেছি, পরিষ্কার জল হয়ে যাবে ধুতে ধুতে। দেখুন এইভাবে পরিষ্কার জল হবে, আলুর সাদা অংশটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে ভাজাটা ভালো হবে না। দিয়ে একটা ছাঁকনির সাহায্যে, বড় ছাঁকনির সাহায্যে আমি আলুটাকে ছেঁকে 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। তো 20 মিনিট পর ফিরে এসেছি, দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এতে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করলাম না। এখানে আমি তেলটা গরম করে কারি পাতা ভেজে নিলাম দুটো, দিয়ে তুলে রেখে দিচ্ছি। ওই তেলেই চিনে বাদাম সামান্য দিয়ে ফ্রাই করে নেব। দিয়েছি চিনে বাদাম, ভালোভাবে ভেজে নিচ্ছি, বেশি লাল করা চলবে না। বাদামের গায়ে এরকম হালকা ফাটা ফাটা মতো হয়ে এলে তুলে নেব। ওই গরম তেলেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুগুলো যথেষ্ট দিয়েছি, তা নাহলে তোলার সময় অসুবিধে হবে। আলুগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেলে তেলের উপর ভেসে উঠবে। ভালোভাবে এভাবে নেড়ে দিতে হবে। শুরু থেকে অনবরত নাড়তে আছি, নাহলে ধরে যাবে। এতে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি। লবণ ব্যবহার করলে আলু ভাজাটা ঝুরঝুরে হবে না, গায়ে গায়ে লেগে থাকবে, তাই আমি লবণ ব্যবহার করিনি। পরিবেশন করার সময় উপর থেকে লবণ ছড়িয়ে দিলেই হবে। ভাজা হয়ে গেছে, খুব লাল করা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। তুলে নিচ্ছি, এবার ভেজে রাখা চিনে বাদাম আর কারি পাতাগুলোকে আমি এর সঙ্গে মিক্সড করে নেব। কারি পাতাগুলো আমি খুলে ভাজিনি, যাতে তুলতে অসুবিধা হবে বলে। এবার মিক্সড করে নেব, দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। তো বন্ধুরা, ঘরে বসেই তৈরি করে ফেললাম অনুষ্ঠান বাড়ি স্টাইলে ঝুরি আলুর ভাজা। এবার এটিকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ঘরোয়া রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে।